হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আমানটেল বিপেনের রিসেলার তৈরি করবেন প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেন অবশ্যই এখানে রাইটিং করেন এআইএমএন টি ইএল বিপিএন ডট সি ও এম সেলাস লগন এল ও এন এবারে গো অথবা কন্টিনিউ এখানে আপনার ইউজারটি রাইটিং করেন আমি আমার ইউজারটি দিলাম এস ইউ সরি এস এন ডি এ আর বি এন সুন্দরবন আপনার পাসওয়ার্ডটি রাখবেন আপনার যে পাসওয়ার্ড রিচার্জের তারপরে লগ ইনে ক্লিক করতে হবে আমি লগ ইনে ক্লিক করলাম ওকে এখানে দেখেন আপনার তিনটি মাইনের চিহ্নর মতো লোগো যেটা দেখতে পাচ্ছেন এখানে হাত দেন হাত দেওয়ার পর এখানে দেখেন আপনার লেখা আছে ড্যাশবোর্ড বিপেন অ্যাকাউন্ট অ্যাড পিন সরি অ্যাড বিপিএন হিস্টুরি রিসেলার অ্যাড ডিসেলার প্রোফাইল লগ আউট আপনি অ্যাড ডিসেলারে ক্লিক করবেন এখানে আপনার যে নামে তৈরি করবেন রিসেলার ওই নামটি বসাবেন আমি এখানে দিলাম এম ও টু থাউজেন্ড টেন দুশো সরি দুই শূন্য অন শূন্য এখানে আপনারা দিবেন দুই শূন্য এক শূন্য দিলাম এক শূন্য এবার আপনার পাসওয়ার্ড নিজের ইচ্ছে মতো বসিয়ে নিতে পারবেন আমি আমি যে কোনো একটা দিয়ে নিলাম আপনি আপনার সরি আপনার অবশ্যই এটা খেয়াল রাখতে হবে পরবর্তীতে পাসওয়ার্ডটি দেখা যাবে না আমি এখানে সিক্স সেভেন এইট নাইন সিক্স সেভেন এইট নাইন দিলাম তো এটা আপনার পরবর্তীতে লগ ইন করার সময় প্রয়োজন হবে আপনি যদি ভুল পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড দেখা যাবে না রিসেট করতে হবে তাহলে এখানে কাউন্ট অ্যাকাউন্ট আপনি কত পরিমাণ তাকে সেন্ড করতে চাচ্ছেন নতুন রিসেলার ইউজার আইডিতে পরিমাণটা দেবেন আমি এখানে অন দিলাম এবং আপনার ইমেল নাম্বার দিবেন যে কোনো একটি রিয়েল ইমেল অথবা ফেক ইমেল দিলেও হবে আপনার রিয়েলটা দেওয়াই ভালো এবারে অ্যাড রিসেলারে ক্লিক করবেন দেখেন আমার ইউজার এখানে একটা তৈরি হয়ে গেছে আপনার যে নামে দিলাম ডেমো টু থাউজেন্ড টেন ডেমো টু টু থাউজেন্ড টেন ওকে আমি এটা আপনাকে লগ ইন করে ট্রাই করছি কীভাবে লগ ইন করবেন লগ আউট এখানে টু থাউজেন্ড টেন চলে আসছে অটোমেটিক আপনি পাসওয়ার্ডটা দিলাম সিক্স সেভেন এইট নাইন সিক্স সেভেন এইট নাইন ওকে এখানে দেখুন আপনার টোটাল অ্যাকাউন্ট লিমিট যেটা পরিমাণ আমি এক এক দিয়েছিলাম ওটা এখানে চলে আসছে কারণ আপনার রিসালার এখানে তাহলে আপনার যে কোনো রিসেলার থেকে আবার রিসেলার তৈরি করবেন পরবর্তী ভিডিওটা অবশ্যই কীভাবে একটু পিন তৈরি করবেন সেটা দেখাব আপনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন